কুম আসসালাম আহমতুল্লাহ একদিন ইবন আপনি জানতে চেয়েছেন চার রাকাতের সালাতের নিয়ত করে যদি কেউ সালাত আদায় করে এমত অবস্থায় দুই রাকাত পড়ার পর প্রথম বৈঠকে যদি কেউ ভুল বসত তাসাহুত পড়ার পর তাসাহুত পাঠ করার পর অন্যান্য দোয়া দয়মা সুরা আরও যে সকল দোয়া রয়েছে সে সকল দোয়া পড়ার পর সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে যদি তার মনে পড়ে যে সে চার রাকাতের নিয়ত করেছে মতো অবস্থায় তার কী করো যেহেতু সে সালাম ফিরায়নি সে আল্লাহ আকবর বলে তৃতীয় রাকাত এবং তারপর চতুর্থ রাকাত এভাবে সালাত সম্পন্ন করবে এবং যেহেতু সে প্রথম বৈঠকে তাসাহুদ শুধুমাত্র নিয়ম অনুযায়ী তাসাহুদ পড়া দরকার যেহেতু সে তাসাহুদের বেশি দোয়া পড়েছে সমস্যা নেই কিন্তু মাসনুন দোয়া যদি হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু সে চাইলে সৌশেষ যা দিতে পারে যেহেতু ভুলবশত সে পড়েছে আবার না দিলেও কোনো সমস্যা নেই বিনবাজ রাহিমাহুল্লাহকে এই প্রশ্নটি করা হয়েছে যে প্রথম চার রাকাত বিশিষ্ট সালাতে যদি কেউ প্রথম বৈঠকে তাসাহুদের পর যদি কেউ দোয়া করে ফেলে যে দোয়া গুরু সাধারণত আমরা শেষ বৈঠকে করে থাকি সেক্ষেত্রে তার কি করণীয় তো বিনবাজার বলেছেন যে যদি কেউ এমনটি ভুলবশত করে ফেলে ফেলা শাহ আলেক তার জন্য সৌহশিস্দা নেই লা সুজুদা আলেক তার জন্য কোনো সৌহশিস্দা নেই লা কি ইন যদি সে সেজদা দিতে চায় সৌশিজদা দিতে চায় তাহলে কোনো সমস্যা নেই কেন লিন্ড নাও অ্যাট ভি ইফি রাই রিম হ্যাললি ওই দোয়াগুলো অতিরিক্ত যে দোয়াগুলো তা শাহুদের পরে পড়লো সেটা তার যে নির্দিষ্ট যে স্থানে সেই স্থানে বা সে সময় না পড়ে অন্য সময় সে পড়েছে নির্দিষ্ট স্থানটা হচ্ছে শেষ বৈঠকে তো এই দিক থেকে যদি কেউ চিন্তা করে সে অসুবিধা দিতে চায় দিতে পারে আর যদি না দেয় তাতেও কোনো সমস্যা নেই সালাদ হয়ে যাবে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে নফল সালাদ সুনান সালাদ যেগুলো রয়েছে সেগুলো দুই দুই করে পড়াটাই উত্তম আল্লাহ আলম বিশ্ব জারাকালু ফিকুন